চাঁদ আমাদের সকলের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকে এবং এমনই এক ছবি নিয়ে এবারে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শন রয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পাওলি দাম। পাওলি দি, প্রথম প্রশ্ন যেটা, ছাদ তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা সময় কাটাও সময় পেলে? ছাদ সত্যি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, সেই কারণেই যখন ইন্দ্রাণী ছবিটার কনসেপ্ট আমাকে বলল তখন একেবারেই আমি হ্যাঁ বললাম, যে আমার ছাদ শুনেই আমার খুব ভালো লেগেছিল। যে কোনো বাড়িতে বা কোনো কারোর সঙ্গে দেখা করতে গেলে বা আমরা যখন আউটডোরে যাই যেখানে আমাদের রাখে, সেখানে ঢুকেই আমি প্রথম জানতে চাই হচ্ছে ছাদ বা বারান্দা, বিকজ কোথাও একটা আমার মনে হয় যে ফ্রি স্পেসটা, ওই ভাস্টনেসটা, সেটা কোথাও আমাকে ভীষণভাবে টানে। আর আমার মনে হয় যে ছাদটা এমন একটা জায়গা যেখান থেকে অনেক ক্রিয়েটিভিটিও জন্মায়। অনেকের হয় না যে এটা আমার খুব ফেভারিট স্পট অফ দ্য হাউস, সো ছাদ আমি ডেফিনেটলি বলবো ইজ ওয়ান অফ দ্য ফেভারিট স্পট অফ মাই হাউস। শুধু কি মন খারাপগুলো ছাদে রেখে আসো নাকি ভালো লাগাগুলোও ভাগ করে নাও ছাদের সঙ্গে? সবই, মন খারাপ, ভালো লাগা, দুঃখ, কষ্ট, আনন্দ, সব এক্সপ্রেশনটাই আমার মনে হয় ছাদে গেলে কোথাও একটা নিজের সঙ্গে নিজের কথা বলা, ইনক্লুডিং মানে নেচারকে নিয়ে আর কি আমি বলবো। সো সেই জায়গাটা আমার মনে হয় যে দুঃখগুলো কোথাও একটা হারিয়ে যায় ছাদে গেলে, বেশি আনন্দ মনে হয়, আনন্দ লাগে, ভালো লাগে। সো তখন নিজের দুঃখটা নিজের দুঃখ বলে মনে হয় না। আর একটা জিনিসও হচ্ছে যে ছাদে গেলেই যেটা হচ্ছে খোলা আকাশে কতগুলো তারা, তারা গোনার যে অভ্যেসটা বা বদ অভ্যেসটা সেটাও একটা থাকে কোথাও। আচ্ছা, কটা ফ্লাইট উড়ে গেল, কটা এরোপ্লেন চলে গেলো যেমন ছোটোবেলা থেকে, সো এই অভ্যেসগুলো কয়েকটা আমাদের ভিতরে থেকেই যায়।